হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। আজ বৃহস্পতিবার আর এখন বিকেল 5টা মতো বাজে। আমার হাজব্যান্ড অফিস থেকে ফেরার পর আমরা যাচ্ছিলাম সেন্ট্রাতে গ্যাস কার্ড রিচার্জ করার জন্য। কিভাবে গ্যাস কার্ড রিচার্জ করতে হয় এই নিয়ে আমি আগে ভিডিও বানিয়েছি, আমার ইউটিউব চ্যানেলে গিয়ে দেখে নিতে পারেন। আজ ঘুরে দেখবো আয়ারল্যান্ডের অন্যতম জনপ্রিয় সুপার মার্কেট চেন সেন্ট্রা। প্রতিদিনের বাজার এবং জরুরি কেনাকাটার জন্য আয়ারল্যান্ডের মানুষের কাছে সেন্ট্রা খুবই জনপ্রিয়। চলুন দেখা যাক ভেতরে কী কী আছে। সেন্ট্রা সুপার মার্কেট আয়ারল্যান্ডের বিভিন্ন এলাকায় ছড়িয়ে আছে এবং প্রতিটি শাখায় আপনি পাবেন দৈনন্দিন প্রয়োজনীয় জিনিস। এখানে বাড়ির জিনিসপত্র থেকে শুরু করে খাবার দাবার সবই পাওয়া যায়। সেন্ট্রার নিজস্ব বেকারিতে তৈরি হয় নানান রকমের রুটি, পেস্ট্রি আর কেক। সেন্ট্রায় আপনি পাবেন ডেলি কাউন্টার, যেখানে কাস্টমাইজ স্যান্ডউইচ, স্যালাড, প্যাটিস, ফ্রাইস, চিকেন গুজন্স এছাড়া নানান টাটকা খবর পাওয়া যায়। যারা ব্যস্ত আছেন এবং ঝটপট কিছু খেতে চান তাদের জন্য এটি দারুণ বিকল্প। খাবার ছাড়াও সেন্ট্রায় আপনি পাবেন নিত্য প্রয়োজনীয় প্যাকেজড ফুড, যেমন দুধ, চিজ, স্ন্যাক্স এছাড়া নানান হোম আইটেম। এছাড়া সেন্ট্রার আরেকটি ভালো দিক হলো এর দ্রুত এবং সহজ ক্যাশ সিস্টেম। আপনি চাইলে কার্ড বা কন্ট্যাক্টলেস পেমেন্ট করতে পারেন, যা খুবই সুবিধাজনক। সেন্ট্রা সুপার মার্কেট শুধু একটা বাজার নয়, বরং আয়ারল্যান্ডের প্রতিটি এলাকায় একটি নির্ভরযোগ্য জায়গা যেখানে আপনি সহজে এবং দ্রুত সব জিনিস পেয়ে যাবেন। এটা 99 সেন্সে আছে, দেখো 99 সেন্সে কিছু আছে, চকলেট। দেখি ওদিকে কি আছে, গুড ফেলাস না, পিৎজা। এবার আসি ডোনাটের কথায়। এখানে পাওয়া যাবে বিভিন্ন ফ্লেভারের ডোনাট, চকলেট, স্ট্রবেরি বা ক্যারামেল। সেন্ট্রার ডোনাট কিন্তু একবার ট্রাই করলে বারবার খেতে ইচ্ছে করে। ঠান্ডা কিছু খেতে মন চাইলে এখানে আইসক্রিম ছাড়াও ব্লু রাসবেরি আর স্ট্রবেরি স্ল্যাশি পাওয়া যায়। এখানে আপনারা পাবেন বিভিন্ন ধরনের কোল্ড ড্রিঙ্কস, কোক, পেপসি, ফান্টা থেকে শুরু করে স্পার্কলিং ওয়াটার পর্যন্ত। যারা হালকা কিছু খুঁজছেন তাদের জন্য আছে কম ক্যালোরি ড্রিঙ্কস। সেন্ট্রা থেকে বেরোতে 5:30 মতো বেজে গেছে আর এখানে বেশিরভাগ দোকানগুলো 5:30-6টায় বন্ধ হয়ে যায়। ওই কিছু সুপার মার্কেট আর রেস্টুরেন্টসগুলো খোলা থাকে। আজ এখানেই শেষ করছি, দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, টাটা।